আচ্ছা, আমার অনেক দিন আগে একটা মাদ্রাসার মৌলভি সাহেবের সঙ্গে দেখা। মৌলভি সাহেব না, উনি পাবলিক, তা উনি মুম্বাইয়ে আদায় করতে যান মাদ্রাসার, তা ভালো হিন্দি বুঝেন না। তা ওনাকে জিজ্ঞেস করছি আমি বাংলাতে যে আপনি তো মুম্বাই গেলেন, তা না সরি ভুল হচ্ছে, আমরা দুজনে গেছি মুম্বাই, তা দুজনে গিয়ে একটা মসজিদে শুয়ে আছি, বান্দরা বলে একটা জায়গা আছে ওখানে, আমার একটা বন্ধু ছিল, তা পাশাপাশি দুজন শুয়ে আছি, খালি গায়ে, মশারি নাই, তা এত মশা কামড়াচ্ছে। তা আরেকজন লোক মসজিদে ঢুকে এসে ওকে জিজ্ঞেস করছে, বাবু হিন্দি থেকেই বলছে, কোনো অসুবিধা হচ্ছে? তা ও তখন হিন্দিতে বলছে, থোড়া থোড়া মশা কামড়াতে হয়, বুঝলেন না? ও বলছে থোড়া থোড়া মশা কামড়াতে হয়। আচ্ছা বলুন তো, এটা হিন্দি হলো? হলো হলো না? ও তো অশিক্ষিত লোক, আমার সঙ্গে গেছে, বলছে থোড়া থোড়া মশা কামড়াতে হয়, ঠিক বলেছ, মনে মনে হাসছি। আমাদের স্কুলে দেখবেন দেওয়ালে লেখা আছে, ছাত্র ছাত্রীরা এখানে সাইকেল কেউ রাখিবে না, এই দেওয়ালে ছাত্র ছাত্রীরা সাইকেল কেউ রাখিবে না, এরকম কিছু কিছু জায়গায় লেখা থাকে না? তাহলে স্কুলের দেওয়ালে যে লেখা আছে এটা নিশ্চয়ই কোনো অশিক্ষিত লোক লেখেনি, মাস্টার মশাইরাই লিখেছে, কেউ হয়তো কাউকে দিয়ে লিখিয়েছে কিন্তু মাস্টার মশাইরা বলে দিয়েছে। আচ্ছা বলুন, সাইকেল এই শব্দটা কোন ভাষা? ইংরাজি। সাইকেলের টোটাল পার্টস আমরা বাঙালিরা যেটা বলি সব ইংরাজি থেকে, যেমন চেন এটা ইংরাজি, বেল এটা ইংরাজি, সাইকেল ইংরাজি, মারগার্ড ইংরাজি, স্পক ইংরাজি, রড ইংরাজি, জি সব, সিট ইংরাজি, কভার সিট কভার এটাও ইংরাজি, সব ইংরাজি। তাহলে হেডমাস্টার লিখতে বলেছে, ছাত্র ছাত্রীরা কেউ এখানে সাইকেল রাখিবে না, বলুন তো ইংরাজি সাইকেল ইংরাজি রাখিবে না এটা কোন ভাষা? কোনটা? বাংলা। তাহলে ইংরাজি আর বাংলা দুটো দেশের ভাষা দিয়ে শব্দ গঠন হয়, হবে? আমার তো এগুলো মাথায় ঢোকে না, এগুলো আমার মাথায় ঢোকে না, কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে যে কেতাবটি পৃথিবীর অন্য কোনো ভাষা ধার না করে নিজে নিজেই শব্দ গঠন করেছে, তার নাম আল কোরআন। ইংলিশ নো চান্স, এতে ঢুকতে পারবে না, বাংলা নেই, কোনো ভাষা নেই, শুধুমাত্র পিওর আরবিতে, একটা চরম বৈশিষ্ট্যের। আর কি বৈশিষ্ট্য এর? আর একটা মারাত্মক বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীতে যত রকমের গান, উপন্যাস, কবিতা, ছন্দ, গল্প, ইতিহাস, যা কিছু লেখা আছে, একবার দুইবার তিনবার চারবার ওটা যদি আপনাকে শোনানো হয়, আপনি আর শুনবেন না, শুনবেন ভালো লাগবে না। কিছুদিন আগে রানাঘাটে রানুদি গান গেয়েছে, তেরি মেরি, খুব ভাইরাল, ও আর নেই। আবার এই মোটামুটি 20 দিন আগে বাদামের ঠেলাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, বাদাম আর বাদাম, বুঝলেন না? তারপর এখন হয়েছে মুস্কান, মুস্কানের নারায় তকবীর ভাইরাল, তাই তো, কর্ণাটকের? হ্যাঁ, তাহলে বাদাম এখন চেপে গেল কর্ণাটক এসেছে তাই, আবার ওদিকে রানুদি চেপে গেল বাদামওয়ালার জন্যে, তাই না? মোহাম্মদ রফি গান গেয়েছে, আর দুই চারবার শুনলে আর ভালো লাগে না। লতা মঙ্গেশকর 32,000 গান গেয়ে 2022 সালে মারা গেলেন,
32,000 গান গেয়েছেন 26টা ভাষাতে, আবার কেউ কেউ বলছে 38টা ভাষায়, জানি না কোনটা সঠিক। মারা গেল ওর, আজ থেকে 1-2 বছর 4 বছর 5 বছর পরে ওর থেকেও আবার কোন গীতিকার আসবে, তার গান শুনতে মানুষ পছন্দ করবে, এর আর তখন চলবে না। চলবে? চলবে না। আগেকার দিনে দেখেছি, আগেকার দিনে দেখেছি বাসে যখন যেতাম আজ থেকে 10-15 বছর আগে, নাইট কোচ বাসে উঠলে একটা ডায়লগ শোনা যেত, 20 কোস দূর সেগর কোই বচ্চি রোতে, মা কহতি হে কি বচ্চে সো যা, গব্বর সিং আ জায়েগা। কোন সিনেমার মনে পড়ছে? সোলে। হ্যাঁ, আর শোনা যায় না, আর শোনা যায় না। তা পৃথিবীর কোনো কিছু নেই একাধিকবার শোনায় ভালো লাগে, একটা ব্যতিক্রম কেতাবের ছন্দ বা আয়াত আছে যেটা মানুষ শুনলে একাধিকবার ক্লান্তি বা এনার্জি লস হয় না, তার নাম কি? আল কোরআন। আপনাদের গ্রামে মসজিদে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মালদাতে যাবেন, ওখানে মসজিদেও একই নিয়ম, প্রথমেই দাঁড়িয়ে সূরা ফাতিহা। আপনি মুম্বাইয়ে যান, ওই প্রথমেই একই কেস, সূরা ফাতিহা। আপনি কাবায় চলে যান, কাবা শরীফেও গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক বলছি নাকি? কোনো মানুষ কোনোদিন, আপনারা কেউ বলেছেন আপনাদের ইমাম সাহেবকে যে আজকে কুলহোটা দিয়ে নামাজ শুরু করলে হতো না, সূরা ফাতিহাটা প্রতিদিন ভাল লাগছে না? আচ্ছা, কোনো ইমাম সাহেব যদি ভুল করে ওইটা দিয়ে নামাজ চালু করেই যদি দেয়, তাহলে তার চাকরি থাকবে? থাকবে? চাকরি 12:30 বেজে যাবে, 12:30 বেজে যাবে। এটা আশ্চর্যজনক কেতাব যার নাম আল কোরআন। কোরআন পৃথিবীর একটি মাত্র কেতাব আছে যে কেতাব অন্যায়কারীকে সাজা ঘোষণা করেছে, যে কেতাব অপরাধী যে করেছে তার সাজা ঘোষণা করেছে, আর কারো নয়। পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টে, বিভিন্ন দেশের সংবিধানে অনেক রকম মিথ্যা অপরাধীদেরকে সাজা ঘোষণা করা হয় কি হয় না, কিন্তু কোরআন কেমন কেতাব দেখুন। কোরআন বলছে চোর পুরুষ হোক আর চোর নারী হোক তার হাত কেটে দাও, এটা আছে কোরআনে? হ্যাঁ, চোর নারী হোক চোর পুরুষ হোক তার হাত কেটে দাও। আচ্ছা বলুন, এই মোবাইলটা এখানে রাখা আছে, এই মোবাইলটা আমি চুরি করব, আচ্ছা বলুন তো সর্বপ্রথম অপরাধ কে করে? কে? মানে কিছুই বুঝে না, সর্বপ্রথম চোখ অপরাধ করে, দেখে মোবাইলটা কে প্রথমে? চোখ। তারপরে অপরাধ মন করে, তারপরের অপরাধ কে করে? পা করে, পায়ে হেঁটে হেঁটে যায় মোবাইলটা পর্যন্ত। শেষ ফিনিশিং কে অপরাধী? হাত। চোর বলেছে, আল্লাহ বলেছেন যে চুরি করবে তার হাত কেটে দাও, আল্লাহ পা কাটার কথা বলছেন না, কারণ পা আগিয়ে গেছে কিন্তু পা চুরি করতে করেনি, চোখ বহন করতে পারেনি। কোরআন এক আশ্চর্যজনক কেতাব, পৃথিবীতে যারা এইটাকে ছেড়ে দিয়েছে যারা, তারা বড় হতভাগা, খুব হতভাগা তারা। আর এইটাকে যারা ধরে রেখেছে তারা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আপনাকে আরেকটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন, উনি মারা যাওয়ার পরে ওনার সম্পদের কেউ ওয়ারিশ হবে? হবে? ওনার জমি জায়গার কেউ ওয়ারিশ হবে? কেউ হবে না, কেউ নয়। আচ্ছা এবার বলুন, হযরত মুহাম্মদ সাল্লামের কাছে সব থেকে মূল্যবান ও আশ্চর্য মুজেজাপূর্ণ জিনিস কোনটা ছিল? কোনটা? কোরআন, যা পৃথিবীতে চূড়ান্ত নবী, চূড়ান্ত কেতাব আল কোরআনুল কারীম,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির জমি জায়গার কেউ ভাগ নিতে পারবে না, তার বেটা বেটি স্ত্রীরা কেউ নয়। কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমার একটা জিনিসের ওয়ারিস হবে, একটা জিনিসের ওয়ারিসের পারমিশন থাকলো, এবং এই ওয়ারিসটা হবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? এই দেখুন, কোরআন অবতীর্ণ বন্ধ, নবী আসা বন্ধ, বন্ধ নয়, আর আসবে নবী, নবী আর আসবে না। তাহলে নবীদের কাজ কি ছিল? নবীদের নবী হতে গেলে অনেক গুণ লাগে, তার মধ্যে এক নম্বরের গুণ তাকে নবুয়াত পেতে হবে। দুই, প্রত্যেক নবীরা বক্তা ছিলেন, বক্তা, বক্তা ছাড়া কেউ নবী হতে পারেনি, প্রত্যেক নবীরা কিন্তু বক্তা ছিলেন, এটা বলে দিলাম আপনাকে। যদি বলছেন এটা কেমন কথা, আরে বক্তা না হলে শ্রোতাকে বোঝাবে কি করে? ওই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তাই কোরআনের এই দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিবে, এই দায়িত্ব কারা গ্রহণ করবে? যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ নবী কি বলেছেন? তারা আমার ওয়ারিস, আমার সম্পদের ওয়ারিস। সম্পদ মানে আমার কাছে যে ওয়াহী এসেছে, এই ওয়াহীর ওয়ারিস তারা। এবার একটা কথা বলি, এটাকে যারা শুধুমাত্র ধারণ করেছে, মানেনি বা মানছে না, ধরে নেন শুধু ধারণ করছে, তাদের ব্যাপার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে একটা করে আয়াত পাঠ করবে আর একটা করে মর্যাদার স্থান লাভ করবে। এইরকম ভাবে তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার মর্যাদার কি শেষ হবে। তার মানে হাফেজ আর মাওলানারা জান্নাতের সর্বশীর্ষ স্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ, এইটাকে যারা ধারণ করবে। আমরা একে 10 পয়সাও দাম দেইনি। এই দেখুন আল্লাহ তাআলা আফসোস করে কোরআন মাজিদে কি বলছেন, আল্লাহ আফসোস করে বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলছেন আমার এই আমানত অর্থাৎ আমার এই মহা দায়িত্বটা আমি সর্বপ্রথম দিতে চেয়েছিলাম সামাওয়াত, আসমানের কাছে, ওয়াল আরজ জমিনকে বলেছিলাম জমিন তুমি দায়িত্ব নাও, তুমি দায়িত্ব নাও কোরআনের, ওয়াল জিবাল পাহাড়কে বলেছিলাম পাহাড় তুমি দায়িত্ব নাও, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা সবাই এটা দায়িত্ব নিতে অস্বীকার করলো, অমান্য করলো। আল্লাহ বলছে আমি অবশেষে এটার দায়িত্ব দিলাম মানুষের উপরে, জালুমান জাহুলা, তারা বড় অত্যাচারী আর তারা বড় অজ্ঞ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমার আপনার ব্যাপারে বলছেন যাদের কাছে কোরআন মাজিদ এসেছে এরা সব থেকে বড় অজ্ঞ। যদি বলছেন অজ্ঞ কেমন করে, আপনাকে দুটো একটা জিনিস দেখাই। হযরত মুহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, খুব ভালো করে শুনুন, আমি সুর করা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো ওই জন্য আমার কথা লোক শুনতে চাইছে না, বুঝলেন না? আর আমি একটা জিনিস বুঝি না, কি বুঝি না? আচ্ছা আপনি আমার সঙ্গে আপনার দেখা হলো, তা আপনি আমাকে এরকম করে বলেন মাওলানা মমতাজুল ইসলাম আপনি কেমন আছেন বলুন, এরকম করে বলেন না? আপনি বাড়ি গেলেন, আপনার স্ত্রীকে এরকম বলেন আয়েশ আর মা খুব খিদে লেগেছে তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, এরকম করে কেউ বলে? তাহলে সব কথা কাটা কাটা করে বলে, ধর্মের কথা শুনতে গেলে সুর লাগে, বদমাইশির জায়গা পাও না। বক্তা দাওয়াত করার আগে বলে সুর ভালো আছে তো, সুর নিয়ে তুমি কি করবে? সব কথা কাটা কাটা করতে ভালো লাগে, আর সুর দিলে তোমার মজা লাগে? সুর লাগবে না। আপনি বসুন, আমি সুর একটু একটু দিতে পারি, ভাঙা গলাতে চেষ্টা করব, বুঝলেন না? এবার আপনাকে আবার বলছি, আমি কি কথা বলতে বলতে ছাড়লাম,
কি কথা বলতে বলতে শেষ, এই তো এখনই বলছে রাত ১২টা বাজে না, আল্লাহ আকবার, রাত ১২টা এখনো বাজেনি, কি মানুষ অজ্ঞ তার প্রমাণ করছে এই দেখুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াস আলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন, মদ মদের ব্যাপারে কি ইসলামে আছে বলুন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ও মানাফিউ লিন্নাস, মদ একটা মারাত্মক অপরাধ, মদ মারাত্মক অপরাধ, মানাফিউ লিন্নাস, কিন্তু মদে উপকার আছে। এই যে যাদের উপরে কোরআন এসেছে এরা অজ্ঞ, এটা প্রমাণ করছি, মানে আমরা কতটা অজ্ঞ। আচ্ছা বলুন তো, আমি যদি এখন বলি মদ খেলে উপকার হয়, তাহলে আমাকে আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ বলবেন, যে মদ আবার খাওয়ালে উপকার হয়। এই দেখুন আল্লাহ নিজে বলছেন, ও মানাফিউলিন্নাস, মদে উপকার হয়। এখন এটা প্রমাণ কি করে করবেন? এটা কিন্তু মুসলমানরা প্রমাণ করতে পারেনি, পেরেছে? একটা খ্রিস্টান লোক প্রমাণ করে দিয়েছে, উনি এই আয়াতটাকে নিয়ে গবেষণা করছেন। কি গবেষণা? যে আল্লাহ কেন বলছে মদে উপকার? ঔষধ আবিষ্কার করা হলো, আপনি আজও ফার্মেসি ঔষধ কিনতে যাবেন, গিয়ে দেখবেন প্রত্যেক ঔষধের গায়ে লেখা আছে 1%, 2% অ্যালকোহল আছে, আছে না নেই? আছে। তাহলে মানুষের জন্য উপকার, এটা ফ্রান্সের একজন খ্রিস্টান সে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ মদে উপকার আছে। কোরআন যাদের কাছে এসেছে তারা কত অজ্ঞ, আপনাকে বলছি শুনে নেন। হযরত মুহাম্মদ সাল্লাম হীরা গুহাতে বসেছিলেন, ছিলেন তো, আর জিব্রিল আমিন এলেন, এসে বলছেন ইকরা, এ নবী আপনি পড়ুন পড়ুন। আল্লাহ নবী বলছেন আমি পড়তে জানি না। তা আবার জিব্রিল বলছেন আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তখন জিব্রিল আমিন কি করলেন, নিজের সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনাটাকে ধরে চাপ দিলেন, এটা শুনেছেন তো? চাপ দেওয়ার পরেই আল্লাহ নবী বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আচ্ছা এতক্ষণ আল্লাহ নবী বলতে পারছিলেন না, আর বুকে যখনই চাপ দিলেন তখনই তিনি বলছেন পড়তে শুরু করে দিলেন, এর কারণ কি? আশ্চর্য ব্যাপার। এটাও একজন খ্রিস্টান গবেষণা করে বলছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ পড়তে পারছিলেন না, আর সিনাতে চাপ দেওয়ার সাথে সাথে পড়তে পারলেন, কারণ কি? এইটা রিসার্চ করে 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 মোবাইলের ভিতরে একটা সফটওয়্যার আবিষ্কার করা হলো, ব্লুটুথ বলুন, সিয়ারেট বলুন, যাই বলুন, একদিকের মোবাইল আর একদিকে সাইডে রাখলে এর গান ওর দিকে চলে যায়, ওর গান এর দিকে চলে যায়, এটা হয় কি হয় না? হ্যাঁ, তা উনি বলছেন নিশ্চয় আল্লাহ জিব্রিলের মাধ্যমে এরকম কোন সফটওয়্যার ব্যবহার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুসলমান এটা আবিষ্কার করতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যারা গ্যাসের রোগী, রোগী যারা সব সময় গ্যাস ট্যাস হয় না, হয় তো, হয়, এর কারণ কি? আমরা কোরআন এবং হাদিস মানি না, তাই যদি বলছেন গ্যাস হয় তাও কোরআন হাদিসের ব্যাপার, আরে গ্যাস হবাটাও কোরআন হাদিসের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা যখন ভাত খাবা দস্তরখান বিছাও, নিজের দিকের থেকে লোক মাতলো, ভালো করে শুনবেন, আর মাঝে মধ্যে খাবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। দুই, খাওয়া শেষ হয়ে গেল আল্লাহ রসুল বলেছেন থালাটাকে চেটে খাও, এটা বলেছেন না বলেননি? বলেছেন। আল্লাহ নবী তারপরে বলছেন আঙুলগুলোকে চাটো, বলেছেন কি বলেননি? এখন কেউ যদি বিয়ে বাড়িতে চাটে কি বলবে, সালা ছোট লোক, জীবনে মনে হয় খাওয়া হয় না, চাটনি জীবনে খায়নি, এটা বলবে কি বলবে না? হ্যাঁ, আপনি যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে আঙুল যদি চাটেন, লোক কি বলবে, যে জীবনে রেস্টুরেন্টে ঢোকেনি, বলবে কি বলবে না? বলবে। আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল চাটার কথা বললেন, এতে গ্যাস অম্বলের কি ব্যাপার? আল্লাহু আকবার, আমি আশ্চর্য হই যখন পেপার পত্র পত্রিকা পড়ি, আমি তো বড় আলেম নয় ওই জন্য হাদিস কোরআন বেশি জানি না, পেপার পত্র পত্রিকা বা যখন অনেক সংবাদ মাধ্যমে দেখি যে ফ্রান্সের আরেকজন খ্রিস্টান
বিজ্ঞানী তিনি বলছেন যে গ্যাস মানব দেহের এই গ্যাস নামক রোগটাকে যদি সমাজ থেকে তোলা যায় বা এই রোগটাকে যদি নির্মূল যদি করা যায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতি মানা লাগবে। কারণ আঙুল চাটলে মুখের ভিতরে কিছু লালা জন্ম হয়, ওই লালা পেটের ভিতরে যায়। উনি বইয়ে কলম পত্রিকা লিখেছেন, বলেছেন উনি এই কথাটা যে একটা মানুষের পাকস্থলীতে খাদ্য যত শক্তিশালী খাদ্যই থাক, ওই লালাটা ঢুকে গেলে এক ঘন্টা তিরিশ থেকে ৩৫ মিনিটের মধ্যে সেই খাদ্যটা হজম করতে সক্ষম হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার বাচ্চা জন্ম হয়েছে তখন থেকে ডাক্তার বাবুরা নিওপেপ্রিন লিখছে, গ্যাসের ওষুধ, হজমের ওষুধ লিখছে না? এতে আপনার দোষ আছে তো অনেক। আপনার বাচ্চাকে জন্মদিন পালন করে দামি চাঁদির চামুচে করে পায়েস খাওয়ান প্রতিদিন, খাওয়ান না? কালকে সকাল আপনার স্ত্রীকে গিয়ে বলবেন হাতে করে মাখিয়ে ওকে খাওয়াও, চামুচ ব্যবহার করা যাবে না, হারাম এটা বলছি না। আপনি এইটা ত্যাগ করুন, আপনি সুস্থ থাকবেন। কেউ চামুচ ব্যবহার করবেন না, হাত দিয়ে খান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন এটা বিজ্ঞানসম্মত, কোরআন যেটা বলে এটা কি বিজ্ঞানসম্মত। আমাকে একদিন একটা লোক প্রশ্ন করছে জলসা থেকে নেমে, বলছে হুজুর আপনি তো বলছেন যে কোরআন আর হাদিস বিজ্ঞানসম্মত, তাহলে একটা কথা আপনাকে বলি। তা বললাম কি বলুন। বলছে হযরত মুহাম্মদ একটা চরম ভুল কথা বলেছে। যে কি ভুল কথা ব্যাপারটা বোঝা গেল না? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল কথা বলেনি, অজু করার পরে যদি কারোর পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায় তা আল্লাহর নবী অজু করতে বলেছেন। কত বোকালো, হাওয়া পাছার দিক দিয়ে বার হলো তো পাছাটা ধোয়ার কথা কই বললো না? লম্বা ঠিকই কথা, প্রশ্ন তো ঠিক, ও প্রশ্ন ভুল করেছে না ঠিক করেছে? প্রশ্ন ঠিক। বলছে হযরত মুহাম্মদ আপনার তো খুব মুহাম্মদ মুহাম্মদ করছেন, তা ওই লোকটা কই পাছাটা ধুতে বললো না কেন? আল্লাহ এটা তো দামি কথা। তা আমি ওকে বললাম অনেক চিন্তা ভাবনা করে যে শোনো ভাই একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম বোকালোক ছিলেন না। বোকালোক ছিলেন? একদম বোকালোক ছিলেন না। আচ্ছা আপনি এখান থেকে ট্রেনে করে যাবেন কলকাতায়, তার বাড়ি থেকে মাংস দুধ সব কিছু খেয়ে গেছেন, ট্রেনে উঠার দেখছেন একটা লোক ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আপনি খুব লোভ লাগছিল ফের একটা ঝালমুড়িও কিনেছেন, আর ট্রেনে বসে বসে কলকাতায় যাবেন, গ্যাস অম্বল হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো দেখি এই যে ঝালমুড়িটা খেলেন প্রথম অপরাধীকে আপনার মন, তারপরে অপরাধীকে, প্রথম অপরাধী চোখ, তারপরে মন, তারপরে হাত, হাত দিয়ে কিনেছেন, তারপরে হাত দিয়ে মুখের ভিতরে ঢুকিয়েছেন, জিং মুখে চিবিয়েছেন, তারপরে কত যে ভালো মাল সেন্ট নাক গ্রহণ করেছে, করেছে কি করেনি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকালোক ছিলেন না, একদম বোকালোক ছিলেন না। উনি বলেছেন অজু করতে, তাহলে প্রথম মনটাকে পরিষ্কার করতে হবে, প্রথম অপরাধ। একে পরিষ্কার করার জন্য কি বলা লাগবে? বিসমিল্লাহ, মন পরিষ্কার। হাতটাকে ধুতে বলেছেন, অপরাধ হাত করেছে প্রথম। তারপরে তিনি বলেছেন কি? তিনি বলেছেন মুখে কুলি করো, খেয়েছেন মুখ দিয়ে, নাকে পানি দাও, খাদ্যটা শুকেছেন নাক দিয়ে, কান দিয়ে শুনেছেন ঝালমুড়ি ঝালমুড়ি, কান এরকম করে নাও, এটা বলেছে কি বলেনি? আর এটা একটা ব্যারেল, এর এর দায়িত্ব নিচের দিক দিয়ে পাস করা, আপনি যা খাবেন এর দায়িত্ব নিচের দিক দিয়ে বার করে দেওয়া, ওর কোনো অপরাধ নয়। তাহলে আপনার যে গ্যাস অম্বল হয়ে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, দূষী কারা? আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি না বলুন তো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক। এরই নাম তো হাদিস আর কোরআন, এইটাকে মেনে নিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা কোরআন থেকে যদি কথা বলি মানবো ইনশাআল্লাহ? কারা কারা মানবেন হাত তুলুন, কোরআন কারা কারা মানবেন তুলুন, মাশাআল্লাহ অনেকজন হাত তুলেছেন। কোরআন মানা সহজ হবে কি জানি না, আপনার পক্ষে কতটা কঠিন হবে এটাও জানি না, মানতে পারবেন কি না এটাও আমার সন্দেহের মধ্যে রয়েছে।
কি? আমি পবিত্র আল কোরআনের সূরা মাউন ছোট্ট একটা সূরা আরাইত আল্লাযী ইউকাযিবু বিদ্দিন এইটা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? প্রথমে মনে আছে? এইটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। যদি বলছেন এই আরাইত আল্লাযী বলার জন্য কলকাতা থেকে আসতে হয়েছে আপনাকে, আমাদের এলাকার কোনো মৌলী সাহেব জানে না? সবাই জানে, কে বললো জানে না? এই যে বলারই শুধু একটু ক্যাপাসিটি, এছাড়া আর কিছু নয়, এছাড়া আর কিছু, এই একই জিনিস, শুধু বলার একটু কি ক্যাপাসিটি। আর একটা জিনিস, যে যে কাজের লাগে তাকে সেই কাজ করা লাগবে। আচ্ছা বলুন তো দেখি, ব্লেড দিয়ে যদি কেউ মনে করে বাঁশ কাটবো চলবে? ও নখ কাটার কাজেই ঠিক আছে। আবার কেউ যদি কুড়ুল দিয়ে মনে করে নখ কাটবো চলবে? চলবে না, কুড়ুল বাঁশ কাটার কাজে লাগবে। তা যে যে কাজের লোক তাকে সেই কাজে লাগাতে হবে, বুঝলেন? যে যে কাজের লোক তাকে সেই কাজে লাগাতে হবে। চলুন এবার কোরআন বলছে, আপনি একটা একটা করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আল্লাহ বলছেন, নবী আপনি কি ওদেরকে দেখেননি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কিয়ামতকে যারা অস্বীকার করে, দেখুন আপনারা যারা বসে আছেন, আপনি আমি কেউ কিয়ামতকে অস্বীকার করছি কি না আপনি এখান থেকে আজকে প্রমাণ হয়ে যাবে। এক, কারা কিয়ামতকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এবার আপনাকে বাস্তব দুটো একটা কথা বলি। আচ্ছা বলুন, আপনি বেঁচে আছেন, আপনার বেটা মারা গেল, আপনার পোতাও আছে, আপনার বউমাও আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার পোতা জমি আপনার পাবে কি পাবে না? বলুন, আপনার বেটা মারা গেছে, পোতাটা আছে, বউমাটা আছে, বেটাটা মারা গেছে, আপনার জমির ওয়ারিস হবে? হবে না, একদম হবে না। আবার কত লোক দেখছি ওই পোতা রাস্তার ধারের বেন ফন্ডের জমি পেয়ে যাবে বলে তিনটে ছেলেকে আগে থেকে লিখে দিয়েছে। এরকম ভালো মানুষ মালদা জেলাতে খুঁজে পাওয়া যায়? আবার ওরা নামাজের কাতারে ফার্স্ট কাতারে থাকে, আবার তসবিও পড়ে, আবার মক্কায় গিয়েছিল সস্তার বড় বড় পাঞ্জাবি পেয়েছে, চার পাঁচটা কিনে নিয়ে পড়ছে, বুঝলেন না? অতচর পোতাকে ফাঁকি দিয়ে দিল। কিন্তু আল্লাহ অন্যত্তরে বলছেন, তোমাকে ইনসাফ করা লাগবে, তোমার এটা চরম পরীক্ষা যে তুমি ইয়াতিমের সঙ্গে কি ব্যবহার করো, এটা তোমাকে কি চরম পরীক্ষার ভিতরে ফেলা হয়েছে দাদু তোমাকে। এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটা যখনই মারা গেল তখনই আপনি মিথ্যা দুর্নাম দিয়ে আপনার বৌমাটাকে বাড়ি থেকে পার করে দিলেন, মিথ্যা অপবাদ দিয়ে। এই তুমি ফোনে কার সঙ্গে কথা বলো? শ্বশুর বলছে, আমার ছোট ছেলের সঙ্গে তোমার সম্পর্ক এরকম কেন? ওই পাশের বাড়ি ওই ছেলেটার সঙ্গে কথা বলো কেন? মিথ্যা অপবাদ দিয়ে দাদু তার পোতাকে তার নানির বাড়ি পাঠিয়ে দিয়েছে, বেটা মারা গেছে তাই। আর তার বৌমা রাতের বেলা তার বেটাকে জড়িয়ে ধরে নিজের স্বামীর জন্য কানে, অর্থাৎ আপনার বেটার জন্য কাঁদে। আমার জীবনে ঘটনা দেখেছি, আমার গ্রামের পাশে একটা গ্রামে জানাজার লাশ এসে গেছে, খাটিয়া লোক দাঁড়িয়ে গেছে, দাদুর খাটিয়া ধরে পোতা বলছে, আমার দাদু আমাকে জমি থেকে বঞ্চিত করেছে, এর বিচার যতক্ষণ না হবে দাদুর জানাজা পড়ানো যাবে না। এরকম দাদু যদি কেউ থাকেন আপনি শুনে রেখে দেন, পোতাকে যদি ফাঁকি দিয়ে দিয়েছেন তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার তসবি, বড় পাঞ্জাবির 10 পয়সা দাম নাই। এই বলে দিলাম, 10 পয়সাও দাম নেই। তুমি বাপ হয়ে যদি বড় ছেলেকে ভালোবেসে রাস্তার ধারের 100 শতক জায়গা যদি তুমি বেশি করে লিখে দাও, ওইটাই তোমার জাহান্নামে যাবার কারণ। আবার অনেক সমাজে এমনও চলছে, বেটারা বেটিরা পেয়ে যাবে বলে বাপেরা রাস্তার ধারের দোকানগুলো বেটাদের নামে লিখে দিচ্ছে, আর বেটিদেরকে বলছে যে ওই বিলের দিকে জমি, যেগুলো সারা বছর পানি জমে থাকে, তোরা ওই দিকে যা।
বুঝতে কি বলছে না, আল্লাহ খুঁজছে আপনাকে, বলছে আয় একবার পালিশ করবো তোকে। তো তাহাজ্জুদের বারোটা বাজাবো, আয় একবার তো শুধু খুঁজছে ওকে। বেটিকে জমি ফাঁকি দিচ্ছে, অনেক লোক দিচ্ছে না, দিচ্ছে চলুন। এতিম, এতিমকে যারা অসৎ ব্যবহার করে এতিমের সঙ্গে, তাদের তারা কিয়ামতকে বিশ্বাস করে না, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। এবার একটা হাদিস শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর ইয়াতিমের দেখাশুনো কারি জান্নাতের ভিতরে মধ্যমার তর্জনা আঙুল এইভাবে রেখে, আল্লাহ রসুল বলছেন এতটা ডিফারেন্স আমি আর ওই ব্যক্তি জান্নাতের ভিতরে থাকব। আল্লাহু আকবার। এতিম মানে যার আব্বা মারা গেছে, ছেলেটা এখনো সাবালে হতে পারেনি, ও এতিম। মা মারা গেছে, ও এতিম নয়। আপনার উচিত হবে মুদিখানার দোকানে আপনি গেলেন, পাশের বাড়ির একটা এতিম অসহায় ছেলে দাঁড়িয়ে আছে, আপনার উচিত হবে আপনার ছেলের জন্য একটা